সো হোয়াটস আপ পোলা পাইন্স, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের এই ভিডিওটা আসলে অনেক বোরিং হতে যাচ্ছে, আই নো দ্যাট, আমি অনেক বোরিং ভিডিও বানাই, বাট না, আজকের এই ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে বিকজ তোমরা অ্যাজ ইউ গাইজ নো দ্যাট আমি পার্ট টেনে আমি আমার ফুল মাইনক্রাফট ওয়ার্ল্ডটি এক্সপ্লোর করে এসেছি। ইয়া এক্সপ্লোর ফুল ওয়ার্ল্ডটি এক্সপ্লোর করে এসেছি অ্যান্ড অনেক কিছু অনেক 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 কিছু পেয়েছি। সো আমরা এমেরাল্ড পেয়েছিলাম, গোল্ড পেয়েছিলাম, আয়রন পেয়েছিলাম অ্যান্ড মেনি মোর। সো আজকে আমরা আমাদের ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করবো অ্যান্ড দেখি যে আরও কোনো চেস্ট যদি পেয়ে যায় দেন তো অনেক ভালোই, হিডেন বেস কিছু যদি পেয়ে যায় দেন ভালোই হয়। সো লেটস গেট স্টার্টেড। পারফেক্ট, ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইব না করে থাকো দেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব রকমের গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। So, let's get started. আমরা এখন আমাদের প্রায় সব জায়গাতে এসে পড়ছি, বাট আমাদের এখন ইকুইপমেন্ট নেওয়া বাকি আছে। সো ইকুইপমেন্টগুলো নিয়ে আমরা যাব হচ্ছে আমাদের মাইনিং করতে। সো আমাদের ইকুইপমেন্ট সবগুলো হিরেন বেজে থাকে, সো দ্যাটস ওয়াই এগুলো তো আপগ্রেডও করা সম্ভব না। আমার আমার তলোয়ার কিচ্ছু নেই, তলোয়ার একটু বুলেন শট নিলেই হবে আমার কাছের মধ্যে। সিট কিছু লাগবে না, সেগুলো রেখে যেতে হবে, সিটগুলো রেখে যাবে মনে। অ্যান্ড সরি, ও সুপার স্পিড, আমি এখন আমার পিল্লিটাকে নেব না বিকজ ও যদি কোনো মতো মারা যায় তাহলে আমি শেষ, আমি শেষ, বুঝছেন নি, আমি শেষ। আর কি আছে, এইগুলো এখানে রাখতে হবে, না এগুলো না, বুশ এগুলো রাখতে হবে এখানে, অফকোর্স 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 একটাই রেখে দাও তুমি আমার জন্য, না এগুলো থাকতো বিকজ আমি আমার ফার্ম বানাবো তো এই জন্য এগুলো লাগবে এখন। চারকোল আছে আমার কাছে, চারকোল এখন নিব না, আয়রন আছে অ্যান্ড আর কি কী লাগতে পারে দেখে নি, ল্যান্টার্ন আমি এখন টানাই দিয়ে যাব। আর আচ্ছা ওয়ুডেন জিনিসগুলো এখানে রেখে দিই, সোর্ড, ওয়েপনারিস, ম্যাপ, শিল্ড, এগুলো কোনো কাজের না এখন, এটাও কাজের না, এটা কাজের না, ক্রাফটিং টেবিল কাজের, স্টিক্স থাকবে না এখন, এটা এখানে থাক। আসলে সবই ফালতু জিনিস এখানে আমার, অফ প্লিজ। আর এইগুলা সয়েল আমার লাগতে পারে, ওটা রেখে দিই এখানে, উড উড উডেন জিনিসগুলো আমার কোনো কাজেরই না, কবলস্টোন লাগতে পারে তা পারে না বলে, টর্চ তো মেইন জিনিস, পিকঅ্যাক্স আর কি লাগবে, এটা লাগবে না, সয়া হয়ে গেছে আমাদের। আর কি ক্রাফটিং টেবিল লাগবে, এটা কোথায় বসানো যায়, এটা এখানে বসে ফেলে যাচ্ছে। অ্যান্ড এগুলো হয়ে গিয়েছে, ম্যাপ হাতে থাকতে হবে, সো দ্যাটস ওয়াই এটা হাতে, অ্যান্ড শেষ, দ্যাটস ইট। ওয়াও খাবার নিলাম না আমি, ওয়াও খাবার নিতে হবে, খাবার নিয়ে নিল, চিকেন না আমি, আমার পটেটো নিব, পটেটো। আর কি জানি করবো আমরা, হ্যাঁ এখন প্রত্যেকটা এক্সপ্লোরেশন যাওয়ার আগে আরাম করে ঘুম, গুড নাইট গেমার্স। আহ ঘুম থেকে উঠে গেছি, কি শান্তির ঘুম। এখন যাবো হচ্ছে আমরা এক্সপ্লোর করতে, এক্সপ্লোরেশন না, সো এক্সপ্লোর করার আগে আমি বলেছিলাম যে এখানে একটা ল্যান্টার্নগুলো দিয়ে আসবো, ল্যান্টার্নগুলোকে দিয়ে আসি, অফ প্লিজ এখন হয় এখন, ল্যান্টার্নগুলো কি এখানে দেবো, দিয়ে দিই সুন্দর লাগবে। এখন এটা আছে ব্যাড ওমেন নাকি এটা, সো লেটস গো, কোন কোন দিক যাবো আমরা, এদিক যেতে হচ্ছে না, এদিক যাবো নাকি, কোন দিক যেতে পারি, কোন দিক কোন দিক, এদিক যে, হ্যাঁ আয় 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 আসিস না কেন, আয় আমার দিকে, এদিক যাবো নাকি এদিক যাবো বুঝতে পারছি না তো, এদিক যাবো না থাক বাবা এদিকে যাই,
এদিক যাই, এরপর অফ অফ তো ফ্যান্স লাগবে, এখন ফ্যান্সও নাই। এদিক যাই, এদিক জীবনে যাই নাই আমি আসলে, এদিকে যাই। উফ, এইসব ঘাস দেখলে আমার রাগ ওঠে। মোটর শিপ, ইউর ড্যাড, এটা মানে আমি কোন ওটা তো জম্বি দিয়ে। উফ, এত লামাস, এসব লামাদেরকে খুন করছি আমি, আমি জানি। বুস্ট হাতে নিয়ে রাখি এখন, বুস্টরা আস্তে আস্তে থাকুক, ওরা অসুখ আমিও যাই। আয় আয়, সমস্যা নেই, হয় পরি নেই, এটা তোমার মাইনিং জোন নাকি? ও ফার্মিং এর এসব আমার কাজে লাগবে না। কি রে, ডেজার্ট কি এত বড়? এদের আমি তো জানতাম না, আসলে হাফ ওয়ার্ল্ড কিন্তু ডেজার্ট। আমি কিন্তু এখন অ্যান্টার্কটিকাতে মানে হচ্ছে কোল্ড এরিয়াতে এখানে যাইতে পারি নাই, এটাই আমার দুঃখ। পার হওয়া পার হ, দেখি এখানে কোনো যদি পিরামিড টিরামিড হয়ে যায় জোস হবে। মাথা নষ্ট করা হবে তাহলে। ওয়েট, ওটা কি? ওটা তো স্কোয়ার স্কোয়ার লাগতেছে না, খোঁজেনি দেখছিলাম। ওই যে ওটা কি? না ওইটা মানে নর্মালি জিনিস, তাও দেখে আসো ওটা কি যাচ্ছে। নো ম্যান, ওটা কি? না নর্মালি জিনিস হবে। এটা কি হইতে পারে দেখি তো, এপাশে কোনো এন্ট্রেন্স আছে নাকি দেখি তো। এই পাশে দেখি যাচ্ছে, এখানে কিছু আছে নাকি? ও মাই গড, এখানে কিছু আছে, এখানে কিছু থাকার কথা মনে হচ্ছে, এখানে কিছু মনে ছিল, এখানে আমি আসছিলাম মনে হয়, আসছি তো মনে হয়, আই গেস এখানে আসছে তো, বিকজ এরকম থাকার কথা না তো। ও আসতে, আমার কিছুই আনি নেই আজকে, এখানে তো কিছুই নেই, ধোকাবাজ। ওয়েট, আবার কি এরকম জায়গায় যাইতেই তো ভয় লাগে। না থাকবো, আমি এখন আইন করতে চাই না, আমি জাস্ট চেস্ট খুঁজতে চাই। চেস্ট কিন্তু এরকম জায়গায় থাকে না, এরকম ফালতু জায়গায় থাকে না, এটা তো একটা পিরামিডের মতো লাগতেছে। আয়রন প্যাক্স, কি সমস্যা না, আয়রনটা নিয়ে নিতে হচ্ছে, আয়রন নে, নিশিস তো নাকি? হ্যাঁ নিশিস, গুড বয়। আমার একটা চাকা মনে আসছে, ওয়েট, ওটা কি ওই জায়গা নাকি ওখানেতে? আমাকে খাইতে হবে এখন, কিছু কিচ্ছু খাই নাই, খালি পেট। কি আজব, এখানে তো কিছু থাকার কথা, আমি তো এখানে একবার আসছিলাম মনে আছে, আমার এটা মনে আছে যে আমি এখানে একবার আসছিলাম। ওয়েট, এটা কি? এটা কি? কিচ্ছু নাই, আমি একটুখানি কিচ্ছু তো একটা চাই, কিচ্ছু তো আমার একটা দে ভাই। ও শুট, এখানে পড়া যাবে না, পড়াই গেলাম। কিন্তু কিছু তো থাকার কথা, আমি এখানে একবার আসছিলাম তো। এটা আমাকে এখন হাই পজিশনে যে এক্সপেক্টেড করতে হবে, ওয়েট আ মিনিট, এখানে সমান কেন? এখানে তো তাহলে কিছু আছে, পরিস না আসতে পর, ব্যথা পাইছি না, ব্যথা পাইছি না, ব্যথা পাইছ না, এটা তো পিরামিডের মতো লাগতেছে, বাট এখানে তো কিছু থাকার কথা না কি?
ওয়েট, ওই পাশে যে দেখি, এখানেও কিছু নাই, তাহলে কি আছে? ও নো, ওখানে একটু আছে, চেক করি। ওয়াও নাইস, ওয়াও খুবই জোস নাকি। আমারে তোমরা ধোকা দাও। ও আমার মনে আছে তো আমি এখানেই আসছিলাম নাকি কোথায়। ওই তার চেয়ে আমি ক্যাম্প করি তার চেয়ে আগে থেকে। ও ভাই ক্যাম্প করা স্টার্ট করতে হবে, নাহলে তো আমি মরমু। আজকের জন্য এখানে থাকতে হবে গেমার্স। সো আরে বাবা রে, কই কে? সো আমি আমার লাস্ট এপিসোড দেখে বুঝছি যে আমি কোথায় ট্রেজারটা মিস করেছিলাম, অ্যান্ড খুবই দুঃখিত লাগছে যে আমি এমন বোকা মেরে একটা কাজ করেছি। সো আমাকে এখন যা লাগবে হলো -48, আমার লোকেশন হলো -51 না 560। ওয়াও কই যাচ্ছি আমি, দাঁড়াও আগে যাচ্ছি, এদিক যাওয়া যাবে না, মাইনাসে যাও। সো লেটস গো, কোন দিক যাচ্ছি আমি আবারও নাকি? না না ঠিক জায়গায় যাচ্ছি, এদের একটু খুন করে যাই। ও শুট গাইস, এটা পিছনে কি? আমার পিছনে দেখবার আর্মি সুদ্ধাই সরছে। ওরে বাবা রে বাবা, পালা রে পালা, পালা রে পালা, জলদি পালা, জলদি পালা। আমি তো বেড আনি নাই ভাই, বেড আনছি, শুট শুট শুট, বেড আনি নাই। কিসে কিসে রে কিসে রে, তুই পিচি জম্বি, কিসে পিচি জম্বি, পিচি জম্বি, পিচি জম্বি, আমারে মারবি না তুই, ক্যারেট নিয়ে ঘুরে আবার পিচি, আমার মারতেছে দৈরে দৈরা। আমি আসতেছি, ও এত এনিমি ক্যান কেমনে যাবি এখন? আমি যদি আমার স্টাফ হারাই ফেলি দেন, এত আমার এত সৌভাগ্য হবে? ওয়াও দৌড় 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 দৌড়, এদিক না একটু জলদি, ফাস্ট যাওয়া লাগবে, ফাস্ট না, ফাস্ট যাচ্ছে কোন দিক দিয়ে? এদিক যাচ্ছে, হ্যাঁ এদিক, -40 যাওয়া লাগবে আমাকে, -40, ক্রিপার আসতেছে, ফাটা নেই, গুড বয়। আর কি আছে? -40, -40, আই এম কামিং ফর ইউ, -40, আমি আমার বাসায় চলে আসছি। বাবা আমি আমার রিয়েলি আমি আমার বাসায় চলে আসছি আবার একবার। ওয়াও কত জোস লাগতেছে আমার, লাইটনিং এফেক্টস। আমাকে আসলে একটা কাজ করা উচিত, মানে হচ্ছে আমাকে একটা টাওয়ার বানানো উচিত। ওরে 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 ওরে, দুই ভাই একসাথে বসে আছে। সো আমাকে এখন একটা টাওয়ার বানানো আসে উঠতেছে, পিচিরা এসে উঠতেছে, পিচি আসিস না, আমাকে একটা স্লিপ দেওয়া লাগবে। সো টাওয়ার বানানো লাগবে পিউডিপার মতো, যেটা আইকিয়া টাওয়ার নামে অনেক বেশি পরিচিত। সো ওইটা বানালে আমি আমি অনেক দূর থেকে আমার বাসা বাড়িটা দেখতে পারবো, এটা অনেক লাভ হবে। আর কিছু না এটুকি, আমাকে এখন একটা জলদি দৌড় মাইরা ঘুমাতে হবে ফার্স্ট বাসার মধ্যে। যে আমরা চলে আসছি আমাদের -40 না, -40 তখন আসিনি, -40 ওই যে চলে আসছি, বাট একটু টাইম লাগবে। ও এত আসতে কেন যাচ্ছ আজকে, বুঝতেছি না তো। মনে হয় অনেক জিনিস লোড হয়েছে তো ওই জন্য, প্লিজ জলদি যা। সো আমি ইন্টারনেটে অনেক ভিডিওতে দেখেছি যে এই বাড়িটার নিচে, ঠিক ওই পার্পল রঙের ব্লকের নিচে, আমরা একটি একটি না চারটে চেস্ট পেতে পারবো, চারটি চেস্ট পাবো। সো লেটস সি, আমি যদি চারটা চেস্ট পেয়ে যাই দেন তো ভালোই। এটার মধ্যে না, এটার মধ্যে মনে হয় ইয়া পিরামিডটা এইখানে, অ্যান্ড দ্যাটস ইট। সো দেখা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস আমরা পেয়ে গেছি আমাদের চেস্টগুলা, যেটা নাম হলো সেটাই দোয়া করো। শুট মরি নাই, শুট, হোলি শুট, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট, আমার এটা কি ছিল এটা ভাই, এটা কি ছিল, হোয়াট দ্য হেল, ফোন তো ল্যাক করতেছে এখন এত TNT দিলে। এটা কি ছিল ভাই, এটা কি ছিল রিয়েল, এটা কি ছিল, হোয়াট দ্য হেল
ভাই এমন ট্র্যাপ আমি আমার লাইফে দেখি নাই, রিয়েলি ভাই আমি এমন ট্র্যাপ আমার লাইফে দেখি নাই। ও ভাই লিটারালি এমন ট্র্যাপ আমি আমার লাইফে দেখি নাই। আসলে অনেক জোস ট্র্যাপ ছিল, হোয়াট দ্য হেল, আমার এখনও বিশ্বাস হচ্ছে না কেমনে ফাটলো। আমি জীবনে মাইনক্রাফটে কোনো ট্র্যাপই আসলে আটকাই নাই। কত জোস ছিল নাকি ট্র্যাপটা, আসলে মানে ফল ছিল আমার, আমারই রাগ হচ্ছে আমার সব। ও আমার আসলে কিছু না কিছু তো স্টাফ তেরা নিয়ে যাবে আমি জানি। জলদি সুইম কর, জলদি সুইম কর, আর টাইম নেই, -48 চলে আসছি। আই নো আই ওয়ান্ট -48 নট +48, জলদি ওদিক যা ওদিক যা। ব্যাম্বু গাছ লাগবে না আমার, একটা সুগার কেন গাছ দেখলো। জলদি মাইনাসে চলে এসেছি, মাইনাসে পারে গেছি আমরা এখন। দোস্তরা এটা কী ছিল আমিও জানি না, আমার খুবই রাগ উঠতেছে এখন বিকজ আমার স্টাফেরা কিছু কিছু নিয়ে যাবে আমি জানি। তাও কোনো কষ্ট নেই আমার, বিকজ আমি ফার্স্ট টাইম ট্র্যাপ করেছি। অ্যান্ড আসলে অনেক ভয় লাগতেছে যে কেমনে ট্র্যাপটা আসলো, আমি তো ইয়ে করছিলাম একটা ক্রিপার আসতেছে, ক্রিপার না TNT ছিল, তা অনেক ভালো ছিল, আই থিঙ্ক ক্রিপারই ছিল ওটা, ক্রিপার ফাটাইছে TNTগুলোকে। এইটার মধ্যে ট্র্যাপ দিয়ে ভরা, বুঝতে পারছি, আমাকে খুব সাবধানে এখন যাইতে হবে, এখন দেখতে হবে, আস্তে করে যাইতে হবে। আমি তো কোনো ব্লক করি নাই, দেখি কি পাইছি আমার চেস্ট। হোলি শুট ম্যান, আমার চেস্ট আমি কিচ্ছু পাইনি, আমার ওগুলো কই, আল্লাহ আমার সব শর্ট টর্ট সব গেছে নাকি, গেছো সব চলে গেছে, চেষ্টা মানে অনেক কিছু থাকতো বাট পাই নাই। যাই হোক, ভাগ্যতে যখন লেখাই নেই তখন কি আর করেন, আমি মনে হয় ফুল ভিডিওটা দেখিনি ওদের। আসলে আমি মাতব্বারি করতে গিয়ে যে কি করলাম, খুবই খারাপ লাগতেছে এখন, এত বড় একটা জিনিস মিস করলাম তোর জন্য, আমি আসলে মিস করছি সব। আমাকে এমনি আবার উপরে উঠতে যেতে হবে, তুই আমার উপর আসতে দে, তুই কিন্তু মায়ের খেয়ে বলতেছি স্যান্ডস্টোন না, তোমার স্যান্ডস্টোন আমি উড়াই দেবো। ও প্লিজ এখন এরকম বলিস না, এরকম হয়, হ্যাঁ এটা গুড, হ্যাঁ স্যান্ডস্টোনটাতে উপরে উঠবো। তোদের জ্বালায় তো আসলে খেলাও যাবে না, বুঝতেছি তোর যে এত কেন জ্বালায় আমি বুঝি না। ও গ্রানাইট আর কিচ্ছু নাই নাকি আমার কাছে এখন, এটা দুপুর ও ফেরা দুপুর ওঠা যাবে না। রাগ আমার, ওফ আমি এবার বুঝতে পারলাম যে TNT দিয়ে যদি কিছু ফাটে দেন আর ওগুলো জীবনে ফিরে পাওয়া যাবে না। বুঝে গেছি আমার আর ট্রেজার পাওয়া হবে না, এখানেও ট্রাই করতে হবে, দেখি এখানে যদি কিছু ফাঁকা টাকা হয়ে যায় তাহলে তো ভালোই। আই ডোন্ট থিঙ্ক আর কোথাও চেস্ট টেস্ট আছে, সো সাবধানে এগুলো ব্লক করে রাখতে হবে, বিকজ এখানে আমি আসছি এটা একটা নমুনা। এন্ড এই পেয়াদবগুলোর জন্য আমি সরি, এন্ড এই এদের জন্য ও আমার রাগে মাথাটা ফাটতেছে এখন। ওরে আমার রাগে আমার সব স্টাফ ফেরেন এগুলো, রে এখন কী করে আমি বুঝতেছি না। আর তো কোনো চেষ্টাটা দিবে নাকি আমার সন্দেহ হচ্ছে, একটা তো দেখলাম আর একটা দেখি, এখন চারটা চেস্ট ছিল, কত জোস জোস চেস্ট, আই গেস এখানে কিছু থাকবে। ওয়াও 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 আই এম ইমপ্রেসড, ওয়াও জাস্ট লিটারালি কিচ্ছু নেই। যাই হোক মরলাম তো মরলাম, আমি সব স্টাফ হারালাম, আমি কিছু আমার কাছে কোনো কিমতি জিনিস ছিল। হোলি শুট আমার আয়রনগুলো কই, আয়রনগুলো কি বাসায় রাখা, ভাই আয়রনগুলো যদি হারা যায় দেন আমি মরে যাবো, প্লিজ ডোন্ট টেল দ্যাট, প্লিজ আয়রন যেন আমি না রেখে আসি।
এখানে আবার কি, এটা আবার কি, ওফে জায়গা আসতে ইচ্ছে করতেছে আমার আর। সো আজকে থাকবে মনে হয় এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। অনেক খারাপ লাগতেছে যে আমার আয়রন যদি হারা যায় দেন আমি কষ্ট পাবো, আর যদি অন্য কিছু হারা যায় দেন আমার কোনো কষ্ট নাই, বিকজ ওসব ফাউল ফাউল জিনিস ছিল, বাট জিনিস তো ছিল নাকি, বানাইতে তো এসেছে অনেক কষ্ট করে। সো দেখা হবে পরের এপিসোডে, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, অ্যান্ড মাইনক্রাফ্ট যদি খেলে থাকো আমার মতো দেন অবশ্যই ওই জায়গায় জীবনে যাবে না, বিকজ একটা বিচ্ছু মারা জায়গা হয় জায়গাটা, গেলেও খুবই সাবধানে যাওয়া লাগবে, বিকজ টিএনটি ফাটতে পারে। আর কিছু বলতে চাই না, তোমাদেরকে এই পর্যন্তই থাকবে আজকে, দেখা হবে পরের এপিসোডে, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, আসসালামু আলাইকুম।